সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই আর একটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি, আর আজকে বাক্য থেকে আমরা জানব যে প্রভু যিশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্ম মানুষ বেশে তিনি জন্ম নিলেন, সেই বিষয় সকল আজকে আমরা জানব। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি, লোক 2:10। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের ইহাই চিহ্ন তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপত্রে শোয়ানো রহিয়াছে। ঈশ্বর তার অপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তোমার প্রিয় পুত্র যিশু খ্রিস্টকে প্রভু এই পৃথিবীতে তুমি পাঠিয়েছিলে, যাতে এই মানব জাতি প্রভু সকল মানব জাতি তাহার মধ্য দিয়ে প্রভু পরিত্রাণ পেতে পারে, প্রভু সেই মহানন্দের সুসমাচার প্রভু তুমি দিয়েছ আমাদের জীবনে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই সুন্দর সময়ে। আরেকটিবার প্রভু আমাদের সমস্ত মন প্রাণাত্মা তোমার হস্তে সমর্পণ করি, প্রভু তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো, প্রভু তোমার বাক্য সকল আরেকবার আমাদেরকে শোনার সুযোগ তুমি করে দাও, এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা যিশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি যে ঈশ্বর বাক্য থেকে, তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, স্বর্গদূত স্বর্গদূত তিনি মেষপালকের কাছে এসেছিলেন, এবং সেই মেষপালক মেষপালক বলতে আমরা যদি দেখি যারা মেষদের চড়ায়, আমরা রাখালও আমরা বলতে পারি, আর সেই মেষপালকদেরকে আমরা যদি দেখি যে সেই সময়ের যে সময়ে এবং এই সময়েও আমরা যদি দেখি সাধারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি সাধারণ লোক, কিন্তু সেই মেষপালকদের কাছে স্বর্গদূত সেই সাধারণ লোক যদি আমরা দেখি তাদের কাছে স্বর্গদূত আসলো এবং তাদেরকে একজনের কথা বলা হয়েছিল। কি তাদেরকে বলছেন? যে বলছে আর ভয় করিও না, আর ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। সেই দূত যখন প্রভুর দূত যখন সেই মেষপালক সাধারণ মেষপালকদের কাছে আসলেন এবং তাহারা ভয় পেল, কিন্তু দূত তাহাদিগকে বলল যে ভয় করিও না। আজকের দিনে যদি আমরা দেখি যে প্রত্যেকের মধ্যে সেই ভয় আছে, সেই ভয় কিসের? যে আমাদের পরিত্রাণ কে করবে আমাদের জীবনে, আমাদের জীবনে সুসমাচার আনন্দের সুসমাচার কে বয়ে নিয়ে আসবে? যারা এখনও প্রভু যিশু খ্রিস্টকে জানে না তাদের জন্য, হ্যাঁ তাদের জীবনও এই ভয়ের মধ্যে, যে তাদের জীবনে মহানন্দের সুসমাচার পরিত্রাণের সুসমাচার কে নিয়ে আসবে, সেই বিষয় আজকের দিনে আমরা দেখতে পারি। আর সেই বিষয় থেকে ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান যে আমরা যারা প্রভু যিশুকে আমরা জেনেছি, আমরা যাতে আর ভয় না পাই, আমরা যাতে আর ভীত হয়ে না পড়ি, কেননা আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। ঈশ্বর তিনি আমাদেরকে দূতের মধ্য দিয়ে মহানন্দের মহা আনন্দের সুসমাচার তিনি জানাইতেছেন এবং বলছে সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, সমস্ত লোকদের, এই পৃথিবীতে যত লোক আছে, যত মানুষ আছে, যত জনগণ আছে, প্রত্যেকের জন্য এই পৃথিবীতে আনন্দের সুসমাচার হইবে, সেই সুসমাচার ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে দিয়েছেন। আজকে আমরা যারা প্রভু যিশুকে জেনেছি, আজকে আমরা যারা প্রভু যিশুকে জানিনি তাদের জন্য ঈশ্বর তিনি এক বার্তা তিনি দিয়েছেন, এক আনন্দের বার্তা, এক সুসংবাদ তিনি দিয়েছেন। সেই সুসংবাদ কি? সেই সুসংবাদ হলো যে ত্রাণকর্তা
তিনি আমাদের জন্য জন্মিয়াছেন। দাউদনগরে একজন ত্রাণকর্তা তিনি জন্মিয়াছেন এবং তিনি হলেন খ্রিস্টপ্রভু। আজকে তার জন্মগ্রহণের পরে আজকে যদি আমরা দিন গণনা করি তাহলে সেই দিন গণনা করে আমরা কি দেখতে পাই, আজকে 2022 সাল অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের 2022 সাল পর্যন্ত আমরা অতিক্রম করিয়াছি। অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য জন্মিয়াছেন, ত্রাণকর্তা তিনি আমাদের জন্য জন্মিয়াছেন, যিনি আমাদের কিস থেকে ত্রাণ করবেন, আমাদের পাপ সকল থেকে তিনি ত্রাণ করবেন, আমাদের অন্ধকার জগৎ থেকে তিনি ত্রাণ করে আলোকিত জগতে নিয়ে আসবেন, আমাদের আত্মিক জীবন থেকে, আমাদের সেই আত্মিক জীবন, ভগ্ন আত্মিক জীবন থেকে তিনি আমাদেরকে আনন্দের আত্মিক জীবনে পূর্ণ করবেন, আমাদের যে জীবন ক্ষণিকের সেই জীবন তিনি অনন্ত জীবন তিনি দান করবেন, তিনি হলেন আমাদের ত্রাণকর্তা। আর তার নাম যিশু খ্রিস্ট, খ্রিস্টপ্রভু। এবং তোমাদের জন্য ইহাই চিহ্ন হবে, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে সোনা রইয়াছে। ঈশ্বর তিনি মেষপালকদের বললেন যে তোমরা একটি চিহ্ন পাবে, তোমরা দেখতে পারবে যে সেই শিশু অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি যে জন্মিয়াছিলেন তিনি কাপড়ে জড়ানো আছে এবং যাবপাত্রে তিনি শোয়ানো আছে। যাবপাত্রে, যে যাবপাত্রে আমরা দেখি গরু, হ্যাঁ, তার জন্য খাবার রাখা হয়, সেই খাবার যেখানে রাখা হয় সেইখানে, হ্যাঁ, যিশু খ্রিস্টকে রাখা আছে এবং কাপড়ে জড়ানো। সেই থেকে আমরা বুঝতে পারি যে যিশু খ্রিস্ট তিনি, হ্যাঁ, তার স্বর্গীয় মহিমা ছেড়ে নত নম্রতার মধ্য দিয়ে, তার স্বর্গীয় সিংহাসন ছেড়ে তিনি নত নম্রের মধ্য দিয়ে এই পৃথিবীতে আসলেন, একদম নগণ্য একটি অবস্থাতে। আমরা দেখি গোয়াল ঘরে তার জন্ম হয় এবং সেই গোয়াল ঘরে তিনি নত নম্রতার মধ্য দিয়ে তার প্রকাশ পায় যে তিনি নত নম্রতার মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছেন, নিজেকে নত করেছেন যাতে আমাদেরকে তিনি উন্নত করতে পারেন, তিনি নত হয়েছেন যাতে আমরা, হ্যাঁ, পরিত্রাণ আমরা পেতে পারি। আর সেই ঠিকভাবে আজকে আপনাদের জন্য উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি আমাদের মহানন্দের সুসমাচার তিনি দিয়েছেন। সেই সুসমাচার কি? ঈশ্বর তিনি যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ বেশে, যাতে আমরা তার ভাষা আমরা বুঝতে পারি, যাতে আমরা তার কথা আমরা বুঝতে পারি, যাতে আমরা তার বাণী সকল আমরা জানতে পারি যে তার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ আছে, তার মধ্য দিয়েই আজকে আমরা মুক্ত হতে পারি, তার মধ্য দিয়েই আমরা অনন্ত জীবনের পথ আমরা পেতে পারি। সেটিভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আর ভয় নয়, কিন্তু ঈশ্বর তিনি আমাদের আনন্দের সুসমাচার তিনি দিতে চান। সেই আনন্দের সুসমাচার তা হলো কি? তিনি আমাদের পরিত্রাণ দিতে চান, তিনি আমাদের জীবনে ত্রাণকর্তা হতে চান। আমরা কি সেই ত্রাণকর্তাকে আমাদের জীবনে প্রভু হিসাবে আমরা স্বীকার করব, তার চরণতলে আমরা আমাদের জীবনকে সমর্পণ করব, তার সেই মহানন্দের সুসমাচার আমরা কি গ্রহণ করব, যা আমাদেরকে ত্রাণ করে, যা আমাদেরকে পরিত্রাণ করে, যা আমাদেরকে মুক্ত করে, যা আমাদেরকে পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ আমাদেরকে দেখায়, যা আমাদের রুগ্ন জীবনে আমাদেরকে সুন্দর জীবন দিতে সাহায্য করে, সেই যিশু খ্রিস্টকে আমরা কি আমাদের জীবনে আমরা গ্রহণ করব? যদি তাই হয় আসুন আমরা তার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।